সবাই আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে চাকরির একটি নিউজ নিয়ে হাজির হয়েছি। এটা সরাসরি সাক্ষাৎকার বলা আছে, এটা হচ্ছে BSRM এর একটা সিকিউরিটি গার্ডের চাকরি। যারা অবশ্যই চাকরি করতে চান, আমার এই ভিডিওটি অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন, অবশ্য সকল বিস্তারিত দেওয়া থাকবে এই ভিডিওর মধ্যে। সরাসরি সাক্ষাৎকারে কথা বলা হয়েছে BSRM এর। এখানে সারা দেশে অবস্থিত আমাদের প্রতিষ্ঠানের জন্য নিম্নলিখিত পদের কিছু দক্ষ সিকিউরিটি কর্মী খুঁজছি, যারা তাদের দক্ষতার মাধ্যমে প্রতিষ্ঠানের নিরাপত্তা বজায় রাখতে সক্ষম হবে। এখানে বলা হয়েছে সিকিউরিটি গার্ড নেবে BRSM এর এই রড যে একটা কোম্পানি, এখানে সিকিউরিটি গার্ড হিসেবে প্রদান করা হবে। চলুন আমরা দেখি এখানে কি বলা হয়েছে। এই নির্বাচিত প্রার্থীদের আকর্ষণীয় বেতন ও ভাতা উৎসব বোনাস দেওয়া হবে। এখানে শুন, আপনারা যারা অবশ্যই এটা অ্যাপ্লাই করবেন, এখানে আপনাদেরকে ভাতা প্রদান করা হবে আর এখানে সকল প্রকার সুবিধা দেওয়া হবে। চলুন এবার দেখি আমরা আসলে কি কি, মানে কোন কোন রেজাল্টে চাকরিগুলো দেওয়া হবে যাদেরকে, আর কাদের অগ্রাধিকার বেশি দেওয়া হবে। প্রথমত বলা হয়েছে এখানে সিকিউরিটি গার্ড, এখানে অন্যতম নবম শ্রেণী পাস ও SSC পাশে রেজাল্টের কার্ড থাকতে হবে। যে কোনো নাম্বার হলে কোনো সমস্যা নেই, এখানে খালি পাস হইলেই হবে। সমপদের কোনো বিরত শিল্প প্রতিষ্ঠানের কর্মকর্তা বা আনসার প্রশিক্ষণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এবং প্রার্থীদের বয়সসীমা সর্বোচ্চ 30 বছর হতে হবে এখানে বলা হয়েছে। আর এই তারিখের কথা বলা হয়েছে যে 19/10/2022 তারিখের মধ্যে এটা দিতে হবে, মানে এটা আপনার জমা প্রদান করতে হবে সকাল 9টা থেকে 10টা, মানে আপনাদের যে আর ই করা হবে, যে পরীক্ষা নেওয়া হবে সেটা সকাল 9টা থেকে 10টার ভিতর এটা জমার কথা বলা আছে। আচ্ছা চলুন তারপর কি দেখা আছে। দ্বিতীয় নম্বর হচ্ছে সিকিউরিটি গার্ড ইন্সপেক্টর, এখানে অন্যতম 500 সমপদের কোনো বৃহত্তম শিল্প প্রতিষ্ঠানে কর্মকর্তা হতে হবে। কম্পিউটারে CCTV পরিচালনার পারদর্শী প্রার্থী এবং সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে। প্রার্থীর বয়স সর্বোচ্চ 40 বছর হতে হবে। এখানে আমরা দেখতেছি 20/10/2022 বৃহস্পতিবার সকাল 9টা থেকে সকাল 10টা পর্যন্ত। এবার চলুন দেখি যারা আসলে এই পদে আপনারা আবেদন করতে চান তাদেরকে কি কি প্রয়োজন হবে। গ্রাহকের প্রার্থীদের আবেদনপত্র এবং মোবাইল নাম্বার, 2 এই কাজের বাস্তব অভিজ্ঞতা ও বিস্তারিত বিবরণ সম্পূর্ণ জীবন বৃত্তান্ত থাকতে হবে। 3 নম্বরে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, রঙিন ছবি থাকতে হবে। আর 4 নম্বর জাতীয় পরিচয়পত্র, ভোটার আইডি কার্ড অবশ্যই থাকতে হবে। 5 নম্বরে বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা সনদপত্র থাকতে হবে। 6 নম্বরে কথা বলা হয়েছে স্থায়ী চেয়ারম্যান ও কমিশনারের, যারা আসলে পৌরসভায় আছেন তাদের কমিশনারের জাতীয়তা ও সনদপত্র থাকতে হবে। আর অভিজ্ঞতা ও সনদপত্র ইত্যাদি মূল কপি ও প্রত্যেকটির একটি করে ফটোকপি লাগবে। এখানে BSRM এর ওয়ারহাউস, এখানে ওয়ারহাউসের কথা বলা হয়েছে 43/50 নাসিরাবাদ শিল্প এলাকায় 22 বস্তামি রোড রুবি গেট মোড় চট্টগ্রাম। এই নির্ধারিত সময়সূচি অনুযায়ী সরাসরি সাক্ষাৎকার হাজির হওয়ার অনুরোধ জানানো হচ্ছে। যারা আসলে এই বিষয়ে আপনারা অ্যাপ্লাই করবেন তাদের অবশ্যই এই বিষয়গুলো জানা থাকতে হবে। আর এখানে বিশাল একটি আসলে অঙ্কের অ্যামাউন্ট দেওয়া হবে, এখানে সাক্ষাৎকারের পরে জানানো যাবে। আর তাদেরকে অবশ্যই ভাতা প্রদান করা হবে। অবশ্যই যারা দেখতেছেন আমাদের সাথে থাকুন, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।